এজন্য কবর ডেকে বলে, ও আল্লাহর বান্দা, আমি পোকা মাকড়ের ঘর, তুমি তো সেই ব্যক্তি যে একটা মশারি ছাড়া একটা সামান্য মশার কামড় সহ্য করতে পারো না, একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভাঙ্গা যায়, মশারি টাঙ্গাও, কয়েল জ্বালাও, অ্যারোসল লাগাও, এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে কামড় থেকে বাঁচতে চাও, হায় আল্লাহর বান্দা। তো বছরের পর বছর শত শত বছর কবরের মধ্যে এই পোকা মাকড়ের ঘরে কেমনে থাকবে?